আমার দোস্তরা পুরো চিকিৎসা করতাম, ঠিক আছে না? দোস্তকে আমার একটু আমার দোষ ছিল না। আরে বলুন, একটা বয়স্ক লোক হাইওয়ের মধ্যে হুট করে সাইকেল ঢুকে গেছে। হি হোয়াটসঅ্যাপ এম কে ফ্যামিলি, গুড মর্নিং। অনেক দিন থেকে ব্লগ করি না আর কি, আজকে বাইরে বেরিয়ে পড়লাম। তো থাম্বনেল দেখে যে বুঝতে পারছো ব্লগটা কোন লেভেলের হতে চলেছে। তো ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। একটা নতুন লোকেশনের দিকে যাচ্ছি আর কি, আমি আছি আর আমার দুটো ফ্রেন্ড আছে। তো অনেক দিন থেকে আর কি ব্লগ হয় না, কারণ ভাই এই ঠান্ডার দিনের বাড়িতে ইচ্ছে, ওনার বাড়িতে একটু কাজের চাপ ছিল হালকা, যার কারণে হয়নি, ব্লগ করতে পারিনি। চলো, তোমাদের সবাইকে নিয়ে আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন কিছু লোকেশন আপনাদেরকে দেখানোর জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই শহরটা তো সবারই প্রায় কম বেশি জানাই রয়েছে, সবার স্বপ্নের শহর। এই তো আমাদের দুটো ফ্রেন্ড। তো প্ল্যানটা ছিল এর ছিল প্ল্যানটা, মানে অনেকদিন থেকে ব্লগ না আসার কারণ ভাই একটাই, যে দুটা তিনটা রিজন আছে, তার মধ্যে মেন রিজন হচ্ছে ভাই এক ঠান্ডা, দুই হচ্ছে বাড়িতে হালকা কাজের চাপ, তাও আর কি এই কাজের সাথে আর কি ভাবলাম অনেকদিন থেকে ব্লগ হচ্ছে না, তো একটা ব্লগ তো করতেই হবে। আর এমনই রিসেন্ট টাইমের মধ্যে আর কি ফ্রেন্ডটা কল করে বললো ভাই চল ঘুরে আসি, এতটা তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম না কি বলি আর ভাই। সামনের বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর। সো আমরা যাবো আলিপুর। সাইকেলওয়ালাগুলা কি হয় এমনিতেই যাচ্ছে যাও, এমনি হুট করে এটা এদিকে ডান দিয়ে বা দিয়ে পড়ে যাবে। দেখে রাস্তাঘাটে চলতেছো, দেখে শুনে চলো, হুট করে হাইওয়ের মধ্যে হুট করে গাড়ি ঢুকে যাও, তুমি সাইকেল ঢুকে যাও। কি বলি আর, বলার মতো কিছু নেই। তো সামনে আগে আমাকে ডাক্তার যাইতে হবে মাস্ট। রাস্তাঘাটে চলো, দেখে শুনে চলো, বুঝছো তো? তো
এটা তো গেল ভাই, কি বলি, সিন হয়ে গেল, খারাপ হয়। তো হ্যান্ডেলটা মনে হচ্ছে একটু টাল টাল হয়ে গেল মনে হয়। মূর্তি খারাপ হয়ে গেল ভাই। বয়স্ক লোক ভাই, কিছু বলাও যায় না। আর ওই টুকটার মধ্যে বাইকটাকে কীভাবে সেভ করছি ভাই, ওটা আমি নিজেও ভাবতে পারিনি ভাই। ওইটুক শর্ট টাইমের মধ্যে বাইকটা এতটা সেভ করছি, আর বাইকটা যদি অনেকটা স্পিডে থাকতো তাহলে তো আজকে হয়েছে হয়ে যেত ভাই। অ্যান্টিবায়োটিক দিও তো, অ্যান্টিবায়োটিক দিও তো, কাটছে তো। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলাম তো। হ্যাঁ, এটা রক্ত জমলে একটু এক সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে রক্ত জমে গেছে। আরে বলো না, একটা বয়স্ক লোক হাইওয়ের মধ্যে হুট করে সাইকেল ঢুকে গেছে, কিছু কিছু বলতেও পাই না। এই সামনে যে সামনে ব্রিজটা আছে না, আমার বাইকটা কন্ট্রোল করছে, এটা ওর ভাগ্য ওনার। তো ভাই, আমার খুবই আর কি প্রবলেম হচ্ছে পায়ের মধ্যে। সো আজকে আর সেখানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বাইরে থেকে বার হয়েছে সেখানে আর যাওয়া হলো না, কারণ আমার পায়ে আর হাতে এতটা লাগতেছে। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভাই, শেষ করতেছি।